এই শহরের একটি অভিনয় শিক্ষার স্কুল গাঁটছড়া বাঁধছে বলিউডের সঙ্গে। সম্ভবত এ ধরনের গাঁটছড়াই প্রথম। মঙ্গলবার বয়োজন লাইব্রেরি হলে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। ইতিমধ্যে টিভি সিরিয়াল ও টেলিফিল্মের জন্য লুকস টেস্ট শুরু হয়ে গেছে। কে এম গ্ল্যামার কানেকশন নামের ওই প্রতিষ্ঠানটি বলিউডের ভারতখ্যাত অভিনেতা অনুপম খেরের অভিনয় শিক্ষার একাডেমি এবং আরও কয়েকটি একাডেমির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে। আগামী জুন মাসে একটি জনপ্রিয় চ্যানেলে শুরু হতে চলেছে এই প্রতিষ্ঠানটি পরিচালিত টিভি সিরিয়াল নবাব সিরাজউদ্দৌলা। এটি বাংলা সিরিয়াল জগতে এযাবৎ সব থেকে বড় বাজেটের সিরিয়াল হতে চলেছে। এছাড়াও আরও অন্তত 9টি অনুষ্ঠান নিয়ে আসতে চলেছে কে এম গ্ল্যামার কানেকশনস। একথাই জানিয়েছেন সংস্থার ডিরেক্টর মিস্টার করণ। ভাষায় প্রকাশ করতে পারবো না, এখানে এসে হাজির হয়েছি, সত্যি কোনো একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু সংস্কৃতি এমন একটি বিষয় যার উপর ভিত্তি করে সমাজ ব্যবস্থা টিকে থাকে এবং সেই সংস্কৃতিকে লালন পালন করছে। আর ভাইদের সবাইকে আমি বিরাটভাবে বড় বা ছোট হয়েও আমি তাদের আশীর্বাদ করছি। উদ্দেশ্যটা মূলত হচ্ছে নতুন নাটকিসকে তুলে ধরা এবং বাংলা সংস্কৃতি থেকে আরও বেশি করে বলিউডে এবং হলিউড এবং কলিউডে বিভিন্ন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জগতে মাতিয়ে তোলা বাঙালি আর্টিস্টদেরকে নিয়ে। সিরাজউদ্দৌলা নট অনলি আমাদের সব থেকে বিগ বাজেটের বাংলার বুকে এবং তথাপি ভারতের বুকেও আই থিঙ্ক এটা সব থেকে বিগেস্ট বাজেটের মধ্যে আসতে চলেছে। এর কলাকুশলী বেশ কিছু বম্বের আর্টিস্ট এবং সাউথের আর্টিস্ট যারা কিনা বাহুবলীর মতন সিনেমাতে কাজ করে এসেছে তাদেরকে আনা হচ্ছে এবং সাথে সাথে উঠতি তারকাদের আমরা খুঁজছি যাদের অরিজিনালি আমরা সিরাজউদ্দৌলা এবং আলাদা আলাদা ক্যারেক্টারে দেখে নেব। একাধিক বলিউডের যে কোনটা তাবর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাক্টিং ইনস্টিটিউট রয়েছে তাদেরকে একাধিকভাবে কলকাতা এবং বিভিন্ন স্টেটে নিয়ে যাচ্ছি এবং অ্যাক্টিং কনসালটেন্সি প্রায় জবের কনসালটেন্সি শুনেছেন কিন্তু এডুকেশনের কনসালটেন্সি শুনেছেন কিন্তু অ্যাক্টাররা কোথায় যাবে, অ্যাক্টাররা কী কী করলে তাদের কেরিয়ার উদ্ধত মানে যাবে সেটা কেউ কিন্তু বলে দেয় না। কিন্তু আমরা প্রথমবার সেটা অ্যাক্টারদের গাইডলাইন তৈরি করব, আপনাদের অনুসারে আপনার অমুক ইনস্টিটিউটে ভর্তি হয়ে আপনারা করতে পারেন।